ওয়ালাইকুম সুপ্রশিক্ষার্থী। তো টিউটোরিয়ালের পর্যায়ে আমি আলোচনা করব 78 পেজের এখানে একক কাজ এবং আমাদের এখানে যে সমস্যাটা দেওয়া আছে এবং উদাহরণ 3 নিয়ে আলোচনা করব। তো এই টিউটোরিয়ালটা করার পর পরই আমরা এখানে ইনশাল্লাহ অনুশীলনী ম্যাথগুলো সলভ করার ট্রাই করব সিকোয়েন্সিয়ালি। ওকে, সো এখানে একক কাজে যে কথাটা বলছে এখানে সমস্যা 4 এখানে। ওকে, আমরা কিন্তু সমস্যাগুলো 1 থেকে 2 3 এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আসছি সবগুলো। এখানে বলছে একটি ইঞ্জিন চালিত অটোরিকশা থেকে শব্দের মাত্রা প্রতি বর্গ মিটারে এত দেওয়া আছে। প্রতি বর্গ মিটারে কিন্তু মানটা দেওয়া আছে, তাই না? তার মানে এখানে আমাদের আয়ের মানটা দেওয়া আছে। এখানে আয়ের মান দেওয়া আছে এখানে কত, 2.35 ইন্টু কত, এখানে 10⁻⁶ প্রতি বর্গ মিটারের কারণে আমাদের এখানে মিটার স্কোয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, অ্যান্ড অটোরিক্সাতে বসা অবস্থায় তোমার কানে কত ডেসিবেল শব্দ শোনা যাবে সেটা আমাকে এখানে বের করতে বলছে। তার মানে আমাদের এখানে ডি এর মানটা বের করতে বলছে। এই পরপর যে আমাদের আগের টিউটোরিয়ালে যে 3টা ম্যাথ আমি করে দিয়েছি সবগুলো কিন্তু একদম সিমিলার ম্যাথ এখানে। ওকে, সো আমরা সলিউশনের দিকে যাই। সমস্যা 4 নম্বরের যেটা সলিউশনটা আমরা এখানে করব। আচ্ছা, এখানে আয়ের মান এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে এই মানটা, এখানে এখানে পাইলাম এখানে মানটা, অ্যান্ড এখানে আমরা জানি হচ্ছে এই মানটা, এটা মুখস্থ বিদ্যা। ওকে, সো আমরা জানি কি জানি, আমরা এখানে ডি ইজ ইকুয়াল টু 10 log 10 ভিত্তিক আই বাই এস জানি। ওকে, তো 10 log 10 ভিত্তিক এখানে দিলাম এখানে, অ্যান্ড আমাদের এখানে আই এর মান হচ্ছে 2.35 × 10⁶ ওয়াট মিটার স্কোয়ার, আর এস এর মান কত, 10⁻১২ ওয়াট মিটার স্কোয়ার। এখানে এই দুটো আমরা মান জানি এখানে। ওকে, তো এই ওয়াট মিটার স্কোয়ার কাটা যাবে এখানে উভয় পাশে। 10 log 10 ভিত্তিক দিলাম এখানে, অ্যান্ড এই 2 পয়েন্ট এই মানটা তো উপরে আছে, তাই না? আর আমাদের এই 12টা, এই -12টা কি উপরে গেলে কি প্লাস হয়ে যাবে, তো এখানে করলাম এই +12 কিন্তু এটা। ওকে, 10⁻+12, তো 10 log 10 ভিত্তিক এখানে 2.35। এখানে দেখুন তো 10 10 বেস কমন না, এখানে এখানেও 10 আছে, এখানেও 10 আছে। ওকে, তো 10 10 কত, বেস কমন, তো বেস যদি কমন যায় পাওয়ারগুলো যোগ হয়, তো -6 এবং -12 আমি যোগ করি এখানে, -6 + 12 করি, তো +6 পাবো না, তো এই +6টা আমি এখানে দিলাম, 10⁻+6 করলাম এখানে, 2.35 × 10⁶ করলাম এখানে। ওকে, তো আমি এটাকে যে এ ধরি, এটাকে যে বি ধরি এখানে, তো লগ অফ এ বি, এ বি মানে কি, মানে এখানে গুণ আছে তার মানে কি যোগ হবে মানটা এখানে, তো এখানে আমি যোগ করে দিলাম এখানে, তো লগ অফ 10 ভিত্তিক 2.35 প্লাস লগ অফ 10 ভিত্তিক 10⁶ এখানে, তো লগ অফ 10 ভিত্তিক 2.35 এই মানটা আমরা কীভাবে ক্যালকুলেশন করব। আমি আপনাকে কিন্তু এই বিষয়টা বলছিলাম যে আপনার কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর না থাকে, তো আমরা এখানে একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি, লগ অফ, ধরুন আমি এখানে 10 ভিত্তিক দিলাম এখানে, 10 ভিত্তিক এ দিলাম এখানে, তো এটা হচ্ছে আমাদের এভাবে লেখা যায় যে লগ অফ 10 ভিত্তিক লেখা যায়, লগ অফ 10 ভিত্তিক মানে এটা 10 লেখা যায়, লগ অফ 10 বাই হচ্ছে কি লগ অফ এ লেখা যাবে। তো আমাদের প্রত্যেকটা এমন কোন ক্যালকুলেটর নাই যেখানে লগ নেই, কিন্তু লগের অনেক সময় ভিত্তি নেই। হ্যাঁ, অনেক সময় অনেক কল মানে সায়েন্টিফিক ক্যালকুলেটর বাদ দিয়ে কিছু কিছু ক্যালকুলেটর আমাদেরকে লগের ভিত্তিটা দেওয়া নেই এখানে। সো এই মানে যেখানে আমাদের মানে শুধু ভিত্তি দেওয়া নেই, মানে নর্মাল ক্যালকুলেশনগুলোতে মানে ক্যালকুলেটরগুলোতে আমরা এইভাবে করবো এখানে, লগের বেসটা উপর দেবো লগ 10 আর হচ্ছে লগ এ করবো এখানে। ওকে, এভাবে করলে কিন্তু আমাদের ম্যাটটা সলিউশন আসবে এখানে। তো ধরুন আমাদের এখানে আমি যদি সায়েন্টিফিক্সে প্রথমে নর্মাল যদি দেখাই এখানে, তো এখানে জাস্ট আমাদের এখানে লগের ভিত্তি নেই এখানে, তো আমরা করবো এখানে প্রথমে লগ 10 দেবো এখানে, তো 10 কে আমি করবো এখানে লগ করবো, এখানে লগ করলাম, ও আমার একটা কাটা দিই সব কিছু, আমি 10 কে কী করলাম এখানে লক করলাম এখানে। ওকে, তো 10 লক করলাম, ভাগ হচ্ছে আমি ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে মানটা লিখবো এখানে কত, এখানে আছে 2.35, ব্র্যাকেট ক্লোজ করে আমি এটাকে লক করবো, জাস্ট লগে চাপ দিলে হয়ে যাবে। দেখুন ম্যানটা মাত্রা আমাদের ক্যালকুলেশন আছে কত, এখানে 0.3710 এরকম একটা মান আছে, তো আমি এখানে এটাকে সম্পূর্ণটা নিয়ে নিই, অল্প একটু নিয়েছি এখানে, 7-1 পর্যন্ত নিয়েছি এখানে। আর যদি আপনার যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে, তো এই ক্ষেত্রে আপনি করবেন কি, এখানে আমি এখানে যদি এখানে দেখাচ্ছি, আ থেকে এখানে আমি নেট থেকে সার্চ দিয়ে দেখাচ্ছি এখানে, তো নেটে সার্চ দিয়ে দেখবেন স্যার লগ ক্যালকুলেটর এখানে আছে, তো এখানে গিয়ে এখানে যে নিচে যে মানটা ই যে আছে, ইতে এখানে ভিত্তি দেবেন, এখানে কত ভিত্তি আপনার 10, আর মান কত ছিল 2.35 না, 2.31 নাকি কত ছিল এখানে, 2 পয়েন্ট কত ছিল এখানে, 3.5 রাইট, 3.5। ওকে, এই 5টা দিয়ে দেন, দিয়ে জাস্ট এই ক্যালকুলেটারে চাপ দিলে আমরা মানটা দিয়ে দেবে এখানে 0.8 মানটা, একদম পারফেক্টলি মান দেবে কিন্তু এখানে। ওকে, তো আপনাকে 2টা ওয়ে দিয়ে দিলাম, আপনার যেটা ইচ্ছা, আপনি আপনার কাছে ক্যালকুলেটার না থাকলেও জাস্ট অনলাইন থাকলেও আপনি অনলাইন থেকে এটা ক্যালকুলেশন করতে পারবেন। তো এরপরে আমাদের কি পাওয়ারটা সামনে আসবে 6, আর লগ 10 ভিত্তিক 10, অ্যাকচুয়ালি লগের ভিত্তি যা ভ্যালুটা যদি তাই হয় তাহলে মানটা হয় 1 এখানে হয়। তো আমি যে এটা যে ক্যালকুলেটার যে দেখতে চাই এখানে,
ধরুন আমি এখানে এই ভিত্তির সাপেক্ষে এই মানটা নিয়ে দেখাচ্ছি, এখানে লগ 10 আছে, এখানে এখানে আমি 10 দিয়ে দিলাম এখানে মানটাও। এখন আমি যেটাকে ক্যালকুলেটার করি দেখবেন যে আপনারা এখানে 1 পাবেন, মানটা এখানে 1 পাইছেন। ওকে, পারফেক্টলি আমাদের অ্যান্সার দিয়েছে। এরপরে 6 আর এটা যোগফল কত হবে এখানে, এই মানটা হবে এখানে, এটাকে 10 দিয়ে গুণ করলে কত হবে এখানে, 63 পয়েন্ট সামথিং হবে এখানে। তো ফাইনালি কিন্তু এটাই আমাদের অ্যান্সার, বা এটাকে 64 লেখা যাবে সর্বসম দিয়ে, কারণ 50-এর উপর আছে, এটা 64 লেখা যাবে। আচ্ছা, এই হচ্ছিল আমাদের এখানে সে সমস্যাটা ছিল এখানে। উদাহরণ 3 নামের একটা মেয়াদ দিয়েছে এখানে, একটা বলছে একটি গরম পাম্পের, একটা গরম পানির পাম্প থেকে 50 ডেসিবেলের শব্দ নির্গত হচ্ছে। তার মানে একটা পাম্প আছে, পানির পাম্প, কিন্তু এই পাম্প থেকে কি 50 ডেসিবেলের শব্দ নির্গত হচ্ছে এখানে। অন্যদিকে একটি সেচ পাম্প থেকে 62 ডেসিবেলের মানে শব্দ নির্গত হচ্ছে। দুইটা এখানে পাম্প আছে, দুইটা পাম্পের মধ্যে এখানে একটা ডেসিবেল নির্গত হচ্ছে, মানে এটা আমরা ডি ওয়ান ধরলাম এটাকে, আর আমি কে ধরলাম এটাকে ডি টু ধরলাম এখানে। তো ডি ওয়ান এবং ডি টুর মান দেওয়া আছে এখানে। এখন বলছে কোন পাম্পের শব্দের তীব্রতা বেশি এবং কত গুণ বেশি, এটা আমাকে বের করতে বলছে। ওকে, আচ্ছা, সমাধানে আমরা এখানে সমাধান দেওয়া আছে এখানে। আমরা জানি শব্দের মাত্রা বা তীব্রতা জানি এখানে, ডি ইজ ইকাল টু 10 log 10 ভিত্তিক আই বাই এস জানি। তো যেখানে আমাদের প্রথম ক্ষেত্রে আমাদের এখানে কি হচ্ছে, গরম পানির ক্ষেত্রে ডি এর মানটা কত হচ্ছে, 10 15 হচ্ছে এখানে, রাইট? তো গরম পানির ক্ষেত্রে পাম্পের আর কি যেটা আমরা কাজ করব। তো আমরা এখানে চাইলে এখানে এইচ দিয়ে করছি এখানে, তো আপনি চাইলে এখানে আই ওয়ান আই টু দিয়ে করতে পারেন, এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। এখানে তো এইচ দিয়ে করতেছে বলতে এখানে হট বুঝেছে, এখানে হট মানে গরম এখানে বুঝেছে। ওকে, তার মানে গরম পাম্পের তীব্রতা এখানে এইচ দ্বারা বুঝেছে এখানে। ওকে, তো এখানে সূত্র হচ্ছে, এখানে আমাদের এর মানটা দেওয়া আছে কত, এখানে 50 দেওয়া আছে, রাইট? তো 10 log 10 আমাদের এখানে যেহেতু আই এর মানটা এখানে এইচ ধরছে, তো এখানে এইচ বাই এস করলো এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। এখন এটাকে উভয় পক্ষে 10 দিয়ে ভাগ করছে এখানে, কেন ভাগ করছে, আমাদের এই 10টা তোলার জন্য এখানে। ওকে, তার মানে এখানে 50 আছে এখানে, এখানে 10 দিয়ে ভাগ হবে, আর ওপরে যে মানটা আছে এখানে যে 10 log 10 ভিত্তি কত বলুন তো, এখানে এইচ বাই এস না, এইচ বাই এস, এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করে দিই, এখানে 10 10 কাটা যাবে, এখানে কাটলে কত হবে, 5 হবে এখানে। তো এই 5 log 10 ভিত্তিক এইচ বাই এক্স করছে এখানে। ওকে, তো এখান থেকে সূচকীয় ফরম্যাট থেকে লেখা যাবে কি, 10 এর পর 5 লেখা যাবে না, 10 এর পর 5 ইকুয়াল টু এইচ বাই এক্স লেখা যাবে। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, বা এইচ ইকুয়াল টু একটা আমাদের ইকুয়েশন লেখা যাবে এখানে কিন্তু। ওকে, আচ্ছা, 1 নম্বর এটাকে ইকুয়েশন রাখলাম এখানে। এবং সেচ পানির ক্ষেত্রে আমাদের এখানে এর তীব্রতা ধরছে ডাব্লু, বা ওয়াটার এখানে দিয়েছে, ডাব্লু এখানে দিয়েছে, যেটাই আপনি মনে করেন সমস্যা নেই। আর এস এস পানির ক্ষেত্রে তো আমাদের এখানে কি দেওয়া ছিল বলুন তো, ডেসিবেল দেওয়া ছিল, ডির মান দেওয়া ছিল। তো এটাকে আমাদের এখানে 62 দেওয়া আছে, রাইট? হ্যাঁ, 62 দেওয়া আছে এখানে। এটাই গুলো এই মানটা করলাম, অ্যান্ড আগের মতো করে সেম ভাবে 10 দিয়ে ভাগ করলাম এখানে। তো 62 কে যদি 10 দিয়ে ভাগ করি, 2 6.2 হবে, অ্যান্ড এখানে 10 উঠে গেলে কত হবে বলুন তো, এখানে 10 থাকবে না, তখন ডাব্লিউ বাই এস হবে। আবার এটাকে সূচিক ফরম্যাট লেখা যায় কি, 10 এর পর কত লেখা যাবে এখানে, 10 এর পর কি 6.2 লেখা যাবে, অ্যান্ড এখানে কি ডাব্লিউ বাই এস লেখা যাবে এখানে। এটাকে 2 নম্বর ইকুয়েশন দেওয়া যাবে না এখানে। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এই মানটা পেলাম এখানে। তো আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি, এস ইজ ইকুয়াল টু যে মানটা পাবেন সেটা হচ্ছে, এস ইজ ইকুয়াল টু আপনি লিখতে পারেন এখান থেকে, এখান থেকে দেখুন, এস ইজ ইকুয়াল টু লেখা যাবে এখানে কি, এইচ বাই 10 পাওয়ার 5 লেখা যাবে, রাইট? আর আপনার এখানে, এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, বা এস ইজ ইকুয়াল টু এখানেও লেখা যাবে কি, এস ইজ ইকুয়াল টু কি লেখা যাবে বলুন তো, ডাব্লিউ বাই 10 পর কত লেখা যাবে বলুন তো, 6.2 লেখা যাবে, রাইট? তো এই এএস এবং এএসকে যদি আপনি কম্পেয়ার করেন তাও কিন্তু আপনি হবে, মানে আমি জাস্ট এটা এইভাবে করে দিচ্ছি, ওনারা কীভাবে করুক। তো আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম মনে করুন, আমি এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন দিলাম। আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে আমি এই এত কিছু করবো না, আমি এখান থেকে এটা ভাঙালাম আর এখান থেকে এটা ভাঙালাম এখানে। তো লেখা যাবে না এখানে এইচ বাই কত লেখা যাবে, 10 পাওয়ার 5 লেখা যাবে, 10 পাওয়ার কত 5 ইজ ইকুয়াল টু এখানে ক্লিয়ার যাবে এখানে, ডাব্লিউ বাই 10 এর পর 6.2 লেখা যাবে, 10 এর পর 6.2 লেখা যাবে, রাইট? আচ্ছা, এখন একটা বিষয় একটু খেয়াল করে দেখুন তো ভাই, সেটা হচ্ছে আমাদের এখানে এই 10 এর পর 6 মানে এটাকে এইভাবে লেখা যায় না, 10 এর পর 5 লেখে ইন্টু করা যাবে না, 10 এর পর কত করা যাবে এখানে, 1.2 করা যাবে, কারণ 1.2 এর সাথে আমি যে এটাকে যোগ করে দিই তাহলে কি 6.5 কিন্তু আবার এখানে পাবো এখানে। আমরা কি এই বিষয়টাকে বোঝাতে পারছি, আমি এখানে আমি করলাম কি এখানে এই 10 এর পর 6টাকে এইভাবে ভাঙাবো এখানে। তো মানটা এখানে জাস্ট বসায় দিই এখানে, এখানে আছে কত এইচ আছে এখানে, এখানে কি 10 এর পর কত আছে বলুন তো, 5 আছে এখানে, আর এই এই মানটাকে আমি ভাঙাতে পারবো ডাব্লু বাই, এখানে কাটার জন্য আমি কাজটা করলাম, 10 এর পর 5 লিখতে পারবো ইন্টু 10 এর পর কত লিখবো এখানে, 1.2 লিখবো, কারণ 1.2 এবং 5 যোগ যোগ করলে কত হবে, 6.2 হবে এখানে। এখন একটা জিনিস মনে রাখবেন যে হরে হরে অথবা লবে লবে কখনো যদি গুণ আকারে কোনো একটা মান থাকে এবং একই মান থাকে তাহলে মানটা কাটা যায়, তাই 10 পাওয়ার 5 এবং 10 পাওয়ার 5 কাটা যাবে।
ওকে, মানে এখানে যে আপনি আর গুণ করেন এখানে, তাহলে এখানে জাস্ট একটু মানে সুন্দর করে লিখে দিচ্ছি, এটা এখানে এইচ থাকবে আর এখানে কি থাকবে বলুন তো, ডাব্লিউ বাই 10^1.2 থাকবে এখানে। তো আরআরই গুণ করলে লেখা যাবে হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এর নিচে কিছু একটা ওয়ান আছে, 10^1.2 গুণন কি বলুন তো এইচ না। তো এখানে 10 এর পাওয়ার এটা যদি করেন কাজ কত হবে দেখুন তো, এখানে 10^1.2 এখানে, 10 এর পাওয়ার না, এখানে একটু আগে আগের আমাদের কিছু মিসিং ছিল এখানে, এখানে 10 এর পাওয়ার, ওকে 10^1.2 এখানে 15.84 এরকম একটা মান পাওয়া গেছে এখানে, এখানে কত 15.84 কে এরা 85 ধরছে, সো এটা নট ম্যাটার এখানে। ওকে, তো ডাব্লিউর মানটা হবে কি এইচ এর কি বলুন তো এত গুণ আর কি হবে, এইটা কিন্তু এরা এখানে এভাবে বের করছে এখানে। সো আপনি চাইলে ক্যালকুলেশন এভাবে করতে পারেন, বা আমি যেভাবে করলাম এভাবে করতে পারেন, আমার কাছে এটা ইজি হয়েছে বলে আমি এইভাবে করে দিলাম এখানে। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি এখানে অনুশীলনী ম্যাথগুলো করার ট্রাই করবো স্টেপ বাই স্টেপ। ওকে, তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।